জলাবদ্ধ জমিতে বিষমুক্ত নিরাপদ সবজি চাষ সম্প্রসারণের লক্ষ্যে নাটোরে প্রকল্প অবহিতকরণ ও সমিতি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার বাত্রা গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের প্রশিক্ষণ কর্মকর্তা ডক্টর ইয়াসিন আলীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ঢাকা খামারবাড়ির উপপরিচালক ডক্টর হজরত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের ফোকাল পার্সন ডক্টর বিজয় কৃষ্ণ বিশ্বাস, ইউবি চেয়ারম্যান মুস্তফা শামসুজ্জোহা সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, সারা বছর যেসব জলাবদ্ধ জমি পতিত থাকে সেসব জমিতে বিশেষ পদ্ধতিতে ভাসমান জমিতে বিষমুক্ত ও নিরাপদ সবজি চাষ করা সম্ভব। এতে একদিকে যেমন কৃষকরা লাভবান হবে, তেমনি ক্রেতারা নিরাপদ সবজি পেতে পারবে। পরে অতিথিরা ভাসমান সবজি জমিগুলো ঘুরে দেখেন।